নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29 জুলাই 2022 শুক্রবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি আবারও বলছি, আলোচনাটা সম্পূর্ণ শুনুন। ভিডিওটিতে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকে যেটা আপনাদেরকে শোনা উচিত, শুনুন বুঝুন তারপরে আপনি এগান। এটা হচ্ছে আমি বারবার বলি, কারণ শুধুমাত্র রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুনছেন, আপনি ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন। না, এটি কোনো মতেই করবেন না। তাহলে কিন্তু আপনি যে ইনভেস্টমেন্টটি করছেন সেখানে কিন্তু আপনার অর্থ লস কিন্তু হবে, কারণ এখানে আমি এই ভিডিওতে আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করি, অনেক কিছু বোঝার কথা বলি। যদি আপনি সেই জিনিসটা বুঝে আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, এই ভিডিওটি হচ্ছে আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে, অর্থাৎ কোন কোন রাশির মানুষ আগামীকাল গরিব থেকে ধনী যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে পাঁচ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি জানাব। আমি একটি কথা বারবার বলি যে মানুষের জীবনটা ঠিক ঘড়ির কাঁটার মতো ভাগ্যটা কিন্তু ঘুরে, ঘড়ির কাঁটা যেমন ঘুরে মানুষের ভাগ্যটা কিন্তু ঘুরছে। আপনার প্রাপ্তিযোগ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনার জন্মকুণ্ডলীটা এখনই আপনি খুলে দেখুন। আপনার প্রতিদিন আমি চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কোনভাবে অবস্থান করছে, বিশেষ করে রাহু গ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহুর বলবত্তা বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু রাহু রক্ষা কবচ আপনাকে কিন্তু পরিধান করতে হবে। রাহু রক্ষা কবচ আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটাবে। অর্থাৎ রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তির, হঠাৎ কিছু হওয়া, এটার সম্পূর্ণ মালিক হচ্ছে রাহু। এই জন্য রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো থাকে, বা রাহুর যদি মহাদশা অন্তর্দশা যদি চলে, বা আপনার জন্মকুণ্ডলীতে বুধের মহাদশা অন্তর্দশা যদি চলে, বা শুক্রের যদি চলে, তাহলে কিন্তু প্রাপ্তির যোগটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তবে দেখতে হবে এই গ্রহগুলোর অবস্থান, এবং পাশাপাশি আপনার হস্তরেখাও কিন্তু বিচার করা দরকার। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা বিচার করান, এবং রাহুর ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদেরকে আকস্মিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে, হঠাৎ প্রাপ্তি। এইবার আপনাকে দেখতে হবে, যেহেতু এটা আমি বারবার বলি, এই যে আকস্মিক প্রাপ্তি টোটাল ভাগ্যের উপর নির্ভর, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্যভাব এবং ধনভাবকে স্ট্রং থাকা দরকার। এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইম্পর্টেন্ট তথ্য দিই, আপনাদের বাস্তুক্ষেত্রে রাহুর স্থানটা কেমন আছে। দেখুন, যেমন জন্মকুণ্ডলীতে রাহুর জায়গা আছে, রাহুর স্থান আছে, তেমনি বাস্তুক্ষেত্রেও কিন্তু রাহুর স্থান কিন্তু আছে। রাহুর পজিশান কেমন আছে সেটা কিন্তু দেখা একান্তের দরকার। রাহু যদি আপনার ভালো থাকে, রাহুর বলবত্তা যদি বৃদ্ধি যদি হয়, তাহলে আপনার কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু হবে। রাহু হচ্ছে যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে, এই হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে মেন মুখ্য কারক গ্রহ। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলছি, যারা অনলাইনে জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার বা রাহু রক্ষা কবচ, রত্ন, পূজাপাঠ, বাস্তুর ব্যাপারে যদি আপনারা ভিজিট করতে চান, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, আপনারা রিপ্লাই সময় মতো পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। এবার আমি জানাবো একে একে আগামীকালের
যে পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে, প্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। আপনি 10 টাকা হলেও পাবেন, আপনি 10 লাখ হলেও পাবেন, আপনি 1 কোটি হলেও পাবেন, কিন্তু প্রাপ্তির যোগ এই পাঁচ রাশির গাঢ় যোগ ঠিক হয়েছে এই সময়। নাম্বার 1 রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 8:29 থেকে 10:56 পর্যন্ত। প্রথম রাশি তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি আপনাদের সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 11:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7 এবং আপনাদের শুভ সময় সকাল 9:39 থেকে 11:02 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী। প্রাপ্তির যোগ কালকে প্রবল সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে শুরু করে 12:56 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আগামীকাল কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, হস্তরেখা বিচার করান। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ আছে, কারো আগে আসে কারো পরে আসে, কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না, এমন কোনো মানুষ নেই তার জীবনে সুযোগ আসেনি। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি যোগ কিন্তু সৃষ্টি হয়, এটাই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে কখন আপনার যোগ আছে, কখন আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু আছে। তো প্রিয় দর্শক বন্ধু, যারা আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এবং রাহু রক্ষা কবচ বা রাহু কবচ যারা নিতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি যারা জন্মছক বা হস্তরেখা বিচার করতে চাইছেন তারাও এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। পূজাপাঠ ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।